আসসালামু আলাইকুম আমি মাসুম বিল্লাহ ইউই দুবাই থেকে ভিসা ট্রান্সফার আরব আমিরাতে এটা একটা মানে বিশাল সুযোগ করে দিয়েছে আরব আমিরাত সরকার এবং এই সুযোগ কাজে লাগে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি বাইরে না নয় সমস্ত প্রবাসী বাইরে সুযোগটা কাজে লাগিয়েছেন তো এখন কথা হচ্ছে যে আরব আমিরাতে যে ভিসা ট্রান্সফারটা আছে এটা কি বন্ধ করে দেবে না। এবং বন্ধ কখন হবে কি কারণে হতে পারে বা বন্ধ আদৌ হবে কি না এই বিষয়টা নিয়ে আজকে কথা বলব তাহলে ভিডিওটি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে কাছে দূরে দেশে বিদেশে প্রবাসে যে যেখানে আছেন ভালো থাকেন এই কামনা করে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে নিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক ভিডিওর প্রথমে বলেছিলাম যে বিশা ট্রান্সফার দুবাইতে কুলা আছে কি না বা বন্ধ হয়ে যেতে পারে কি না এই বিষয়টা দেখুন আমি আপনাদেরকে প্রথমেই বলে দিতে চাই যে আমার এই বিশা ট্রান্সফারটা যে মানুষের কত বড় উপকার করেছে যারা এই দেশে আছে তারাই বুঝতে পারবে এবং এই উপকারটা আমি নিজেও পেয়েছি কেমন পেয়েছি আমার এক ভাই আছে আমার ছোট তা সে অন্য লাইসেন্সে ছিল তাকে আমি কিছু আগে ক্যান্সেল করে আমার লাইসেন্সে নিয়ে এসেছি এবং আরেক ভাই আমার আমার সবচেয়ে ছোটো ভাই যে সেও আরেকটা লাইসেন্সে ছিল সেম লাইসেন্সে আমার আমার যে আমার চুটো যে ছিল তার সে যে লাইসেন্স ছিল তার চুটো যে আছে সেও একই লাইসেন্স ছিল তাকে ক্যান্সেল করে এখন আবার এই লাইসেন্সে নিয়ে আসতে চাচ্ছি এবং নিয়ে আসবো আমি গতকালকেই তাকে ক্যান্সেল করা হয়েছে এবং আজ কালকের ভিতরে তার বিষা জমা দেব তাড়াতাড়ি শুরু করে দেব কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে বন্ধ করে দিতে পারে আমরা কিন্তু অপেক্ষা করতে পারি দুই মাস কিন্তু অপেক্ষায় থাকবো না কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে বন্ধ করে দিতে পারে ট্রান্সফারটা তাই যেহেতু বর্তমানে সে ক্যান্সেলে রয়েছে তাই তাকে বিষাটা অতি তাড়াতাড়ি লাগিয়ে নিতে হবে তো এখন কথা হচ্ছে যে আরব আমিরাতে যে অনেকেই প্রশ্ন করছিলেন যে ট্রান্সফার বন্ধ কিনা দেখুন ট্রান্সফার যদি বন্ধই থাকতো তাহলে তো আমার বাইকে আমি ক্যান্সেল করতাম না তাকে আমার দোকানে বিষা লাগানোর জন্য ট্রান্সফার করি ঠিক আছে তার মানে হচ্ছে বিষা এখন পর্যন্ত রয়েছে রয়েছে ট্রান্সফার হ্যাঁ এখন এবং এটা কতদিন থাকবে সেটা কিন্তু বলা যায় না আশা করছি কোলা থাকবে কিন্তু যে কোনো মুহূর্তে বন্ধ করে দিতে পারি দেখুন আমি আমার বাইকে ক্যান্সেল করে এনেছি ক্যান্সেল করেছি অলরেডি তাকে দোকানে বিসা লাগাবো ট্রান্সফার কিন্তু অতি তাড়াতাড়ি এই কাজ করতে হচ্ছে কারণ হচ্ছে একটাই বয় মনের মধ্যে বয় যে কখন বন্ধ করে দেয় বর্তমানে সে ক্যান্সেল অবস্থায় আছে যদি বন্ধ করে দেয় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে ঠিক আছে তাই তার কাজটা আমরা অতি অতি দ্রুত শুরু করছি এবং শেষ করব এখন কথা হচ্ছে যারা অলরেডি ক্যান্সেল হতে চাচ্ছেন বা ক্যান্সেল হয়ে গিয়েছেন তারা অপেক্ষায় থাকবেন না অতি দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব বিষাটা লাগিয়ে নিন যে কোন জায়গাতে বিষা লাগেনি ক্যান্সেল অবস্থায় টাকাটা সবথেকে বুকামি এবং সব থেকে বিপজ্জনক বর্তমান সময় কারণ যে কোনো মুহুর্তে বন্ধ করতে বিটা ট্রান্সফার যে বিশা ট্রান্সফারটা অনেক দিন থেকে বন্ধ ছিল ঠিক আছে যেহেতু এটা চালু করেছে যারা ক্যান্সেল হয়েছেন অতি তাড়াতাড়ি বিশাল লাগিয়ে নিন যারা ক্যান্সেল হবেন অতি তাড়াতাড়ি ক্যান্সেল হয়ে যান এবং বিশাল লাগিয়ে নিন ঠিক আছে তার মানে আপনারা বুঝতে পেরেছেন যে বিশা ট্রান্সফারটা খোলা আছে বিশা ট্রান্সফারটা এখন পর্যন্ত খোলা রয়েছে তবে অনেকে প্রশ্ন করেছে কখন বন্ধ হবে আবারও বলছি কখন বন্ধ হবে তা কিন্তু বলতে পারবো না ঠিক আছে যে কোনো মূর্তি বন্ধ হয়ে যেতে পারি আমি একটা আরেকটা ভিডিও বানিয়েছিলাম বিষা যে কোনো মূর্তি বন্ধ হয়ে এইটা এই দেশের আইন কানুন এই রকমই হঠাৎ করেই কিন্তু তারা তাদের কানুন চেঞ্জ করে ফেলে ঠিক আছে তাই সবাই সতর্ক থাকবেন সবসময় এবং অতি দ্রুত যেগুলো কাজ করবেন অতি দ্রুত কাজ করার চেষ্টা করবেন ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন জন্য অপেক্ষা করতে থাকুন ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ